মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভুটানের রাজা জিগমে খেসেন নামগুয়েল ওয়াংচুক চুয়ান্নতম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিশেষ আমন্ত্রণে ভুটানের রাজা এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করেন বাংলাদেশের স্বাধীনতা দিবসে বঙ্গভবনে আয়োজিত জমকালা অনুষ্ঠানে অংশ নিতে ভুটানের রাজা ২৬ মার্চে বিকেলে সস্ত্রিক বঙ্গভবনের প্রাঙ্গনে পৌঁছালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে স্বাগত জানান এ সময় রাষ্ট্রপতির স্ত্রী রেবেকা সুলতানা ভুটানের রানী জেটসন পেমাকেও স্বাগত জানান পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছোট বোন শেখ রেহেনা ও মেয়ে সাইমা ওয়াজেদকে নিয়ে বঙ্গভবনের অনুষ্ঠানে যোগদান করেন উভয় দেশের জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাষ্ট্রীয় আয়োজনে ভুটানের রাজাকে সংবর্ধনা প্রদান করা হয় রাষ্ট্রীয় অতিথিরা অনুষ্ঠানে আগত বিশিষ্টজনদের সাথে কুশল বিনিময় করেন পরে বাংলাদেশের রাষ্ট্রপতি ও সরকার প্রধান এবং ভুটানের রাজা ও রানী আমন্ত্রিত মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ মন্ত্রী সংসদ সদস্য কূটনীতিকসহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন উনিশশো একাত্তর সালের ছয় ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ হিসেবে ভুটানের ভূমিকার কথা স্মরণ করেন এ সময় চুয়ান্নতম স্বাধীনতা দিবস উপলক্ষে ভুটানের রাজাকে সাথে নিয়ে কেক কাটেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নাজমুল হোসেন দীপ্ত সংবাদ ঢাকা